আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ধুমধাম করে মিটল রাজ চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলির বিয়ের অনুষ্ঠান তবে বন্ধুরা বিয়ের পরেই কিন্তু বড়সড় ধাক্কা খেলেন প্রযোজক পরিচালক রাজ চক্রবর্তী ধাক্কা খেলেন রাজ পরিচালিত জনপ্রিয় ছবি কাঠমান্ডুর কে নিয়ে ছবিটির নাম কাঠমান্ডু টু কম্বোডিয়া আপাতত বন্ধ রয়েছে কাঠমান্ডু টু কম্বোডিয়ার শুটিং এর কাজ তবে কেন কথা ছিল বিয়ের পরেই নাকি শুরু হয়ে যাবে রাজ পরিচালিত শুভশ্রী সোহম যীশু তনুশ্রী অভিনীত ছবিটির কাজ তবে কেন বন্ধ হয়ে যাচ্ছে কাঠমান্ডু টু কম্বোডিয়ার শুটিং এর কাজ ছবিটি নিয়ে অনিশ্চয় তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে পর পর অভিনেতাদের ব্যাক আউট কাঠমান্ডুতে আমরা দেখতে পেয়েছিলাম আবিরকে অভিনয় করতে শোনা যাচ্ছিল কাঠমান্ডু টু কম্বোডিয়াতে আবিরের চরিত্রে আমরা দেখতে পারবো যিশু সেনগুপ্তকে তবে বন্ধুরা এখন শোনা যাচ্ছে যিশু সেনগুপ্ত থাকছেন না কাঠমান্ডু টু কম্বোডিয়ায় কারণ হিসেবে দেখানো হয়েছে যীশুর নাকি ডেট ইস্যু রয়েছে হ্যাঁ বন্ধুরা এক গুচ্ছ কাজ যীসুছেন গুপ্তর হাতে সেই জন্যেই তিনি কাঠমান্ডু টু কম্বোডিয়ার পাঠ হতে পারছেন না আবার শোনা যাচ্ছে যিশুর নাকি গল্পটি পছন্দ হয়নি তাই তিনি সেই চরিত্রটি করতে রাজি হচ্ছেন না এ পর্যন্ত তো ঠিক ছিল তবে কাঠমান্ডু টু কম্বোডিয়ার অনিশ্চয়তা আরও বাড়িয়েছে সোহমের ব্যাকআউট হ্যাঁ বন্ধুরা সোহম চক্রবর্তীরও নাকি তার চরিত্র পছন্দ হয়নি সেই জন্য তিনি ছেড়ে দিচ্ছেন কাঠমান্ডু টু কম্বোডিয়া টলিপাড়ায় অনেক গুঞ্জন রয়েছে রুদ্রনীল সেনগুপ্ত চরিত্রটি নাকি বেশ জোরালো আর সেই জন্যেই বাকি ক্যারেক্টারগুলোকে একটু ছিমছাম লাগছে বলে মনে করছেন তারা তবে এ বিষয়ে অভিনেতা রুদ্রনীল সেনগুপ্ত কিন্তু কিছুই বলেননি তিনি জনপ্রিয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন বাকিরা কেন ছাড়লো তা বলতে পারব না এখন চিত্রনাট্যটাই আসল কার চরিত্র ছোট কার বড় সেগুলো প্রাধান্য পায় না ছবিটা কেমন হচ্ছে সেটাই প্রধান বিবেচ্য অন্তত আমার মতে তো অবশ্যই বাকিদের কথা জানি না তবে আবির বা সোহম এ বিষয়ে কিন্তু কিছুই জানাননি স্টারদের ব্যাক আউট ছাড়াও ছবিটির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কম্বোডিয়ার শুটিং কাজ কম্বোডিয়ার শুটিং করলে ছবির বাজেট কিন্তু বেড়ে যাচ্ছে তাই প্রযোজক সংস্থা একটু সে বিষয়ে ভাবছেন তবে কি রাজ চক্রবর্তী লিখবেন এবার নতুন চিত্রনাট্য আদৌ কি কম্বোডিয়ায় হবে কাটমান্ডু টু এর শুটিং কাজ কম্বোডিয়ায় যাত্রা নিয়ে শুরু হয়েছে নানান সন্দেহ আপাতত রাজ চক্রবর্তীর আগামী ছবি কাঠমান্ডু টু কম্বোডিয়ার কাজ কিন্তু স্থগিত আশা করি এই ছবি নিয়ে সমস্ত অনিশ্চয়তা দ্রুত মিটবে দ্রুত দর্শকেরা দেখতে পারবে কাঠমান্ডুর সিকুয়েল ছবিটি বিনোদন জগতে নিত্য নতুন খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি